হ্যাঁ, আলাদা করে বলার কিছু নেই। বড় মার মন্দিরে পুজো দিলাম। আমার জীবনের প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি বড় মার মন্দিরে পুজো দিই, দিয়ে বললাম যে আমাকে আশীর্বাদ করো যাতে ব্যারাকপুরের মানুষের পাশে থাকতে পারি। পরীক্ষা হিসেবে ধরছেন কেন? না না, আমি বলছি সবকিছুই পরীক্ষা, একটা নির্বাচন মানে তো একটা পরীক্ষা, সব কিছুতেই এটা নির্ভর করে। আমি বিধানসভায় দাঁড়িয়েছি, সেটাও আমার পরীক্ষা আছে, লোকসভায় দাঁড়িয়েছি, এটাও পরীক্ষা। মানুষ আমাকে কত নম্বর দেবে সেটা তো আমায় দেখতে হবে, মানুষের উপরই তো সব নির্ভর করে, আমি মানুষের উপরে আস্থাশীল। আমি তো ওনার কথা বলতে পারবো না, তবে আমি কারোর বিনাশ চাইনি, আমি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছি। আপনার বিরোধী দল প্রায় শতাধিক গাড়ি নিয়ে নমিনেশন দিতে গেছে। আমি জানি না, আমার সমর্থকদের মধ্যে উদ্দীপনা আছে, তারা কে কিভাবে ওখানে পৌঁছবে তারা তাদের মতো করে ঠিক করে দিচ্ছে, তারা আমার দিকে তাকিয়ে নেই। ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যারাকপুরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া। এই যে জলের বোতলে আপনার প্রচার এবং ট্রেনে উঠে আপনি প্রচার করেন, কতটা মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন মনে হয়? আমি তো ট্রেনে উঠে দেখেছি যে ট্রেনের মানুষ আমাকে খুব ভালো, মানে যারা যাত্রী ছিল তারা খুব ভালো রেসপন্স করেছে। আমি এইটুকু অন্তত বলতে পারি, ব্যারাকপুরের মানুষ এটুকু অন্তত বুঝতে পেরেছেন যে এই ছেলেটা আগে কোনোদিন লোকসভায় কাজের সুযোগ পায়নি, যদি একবার তাকে কাজের সুযোগ দেওয়া যায় তাহলে দেখা যাক, কারণ আগে তো অন্যরা পরীক্ষিত, 5 বছরে তারা কী করেছে, আমি তো পরীক্ষিত নই। তা ব্যারাকপুরের মানুষ হয়তো এবার আমাকে সুযোগ দেবে, আমি সেটাই বলছি, আমাকে একবার সুযোগ দেওয়া। আমি মানুষের উপরে আস্থাশীল, ব্যারাকপুরের মানুষের মঙ্গল কামনা করেছি, তার মধ্যে অর্জুন সিংও আছে। একটু মনে হয়